আমরা এখানে রাস্তা দাঁড়ায় ছিলাম, দাঁড়ার পরে একটা বাইক দেখতেছি খুব স্পিডে দেখতে আইতাছে, আয়ে গাড়ির উপরে লাগাইতেছে, আমরা তারপর আয়ে দেখতেছি লোকটা গাড়ির তলে পড়ে আছে। আমরা যখন যাই দেখছি স্পটের ভিতরে দুজন লোক মানে ইনজুরি হয়ে ফিরে রয়েছে, তখন আমরা ক্যারি করে সেটা তারপরে ইয়ার মধ্যে হাসপাতালে নিয়ে আইছি আর কি। অ্যাক্সিডেন্টটা কোন জায়গাতে হয়েছে? অ্যাক্সিডেন্টটা হয়েছে পশারমার গাড়ির মধ্যে, ও গাড়ির সামনে। স্যার তাদের আইডেন্টি মানে পরিচয় পাওয়া গেছে স্যার? হ্যাঁ পরিচয় পাওয়া গেছে, একজন নাম হলো সবিন দে, আর হ্যাঁ বাইক নাম্বার পাওয়া গেছে, আর একজনের যে হ্যাঁ তো অজ্ঞান হয়ে উঠেছে, হ্যাঁ কোনো নাম টাম কিছু পাওয়া গেছে না। এরপর স্যার মানে কিসের সঙ্গে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার? হ্যাঁ মানে অ্যাক্সিডেন্টটা যে গাড়ি এটা বাইক আর মারুতি গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। এটা তো কোনো কথা বলবো স্যার, এটা এখন তো আটা 10-15 মধ্যে বাজবো। আপনারা তো স্যার গেছেন যে ফায়ার সার্ভিস গেছেন, 15-20 এর মধ্যে গেছে আর কি, কিন্তু একটা অভিযোগ আছে এই পাবলিকের থেকে ফায়ার সার্ভিসের যে সিগন্যাল যে একটা সাউন্ড আছে এই সাউন্ডটা মানে পাওয়া যাইতেছে না, বা হচ্ছে না এই সাউন্ডটা থাকলে অনেক সময় সুবিধা হয় ফায়ার সার্ভিসের ক্ষেত্রে, যেমন সুবিধা এবং পাবলিকের ক্ষেত্রেও সুবিধা হয় স্যার, এই যে সাউন্ডটা নাই এটা স্যার ব্যবহার করতে হয় এটা? হ্যাঁ এটা তো আপনারা একটু ডিস্টার্ব করেছে, এটা পরবর্তী ঠিক হয়ে যাবে আর কি।